ইসরাত আপনি জানতে চেয়েছেন আমাদের বাসায় টয়লেটের কমোড পশ্চিম দিকে ফিরানো তাতে কি কোনো সমস্যা হবে পশ্চিম দিকে ফিরে এসএনজাগ করা বা ওয়াশরুমে আপনার মলত্যাগ এবং পেশাব করা এটা নিষেধাজ্যে রয়েছে অতএব এটা আপনাদের করা উচিত নয় যদি আপনাদের এটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে তাহলে সেটি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে মহাবালম আপনি জানতে চেয়েছেন হঠাৎ করে দেশ দেশে তালাক বা বিচ্ছেদের বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ কী আর এর থেকে পরিত্রাণ পাবো কীভাবে ভাই মহাবালম দেশে তালাক বা বিচ্ছেদ বেড়ে যাওয়ার অনেক কারণ আছে এবং এ বিষয়ে আমাদের একাধিক বক্তব্য ইতিমধ্যে আমরা দিয়েছি শুধুমাত্র এখনই তালাকের হার বিচ্ছেদের হার বেড়েছে এমন নয় বরং অনেক আগে থেকে বাংলাদেশে এটি একটি সমস্যা বরং দিন যত যাচ্ছে তত প্রকট আকার ধারণ করছে সমস্যাটি এখানে অনেকগুলো কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো যে দিনের চর্চা তাকুয়ার চর্চা সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে যখন একটা সমাজ থেকে তাকোয়ার চর্চা কমে যাবে সেখানে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের কারণ আপনি দেখবেন যে একে অন্যকে সহ্য করতে পারছেন না বা পরকীয়ায় বিপরীতের থেকে কেউ হয়তো লিপ্ত অথবা নিজে মানে পরকীয়া আসক্ত হওয়ার কারণে তিনি বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছেন এই জাতীয় দিনই কারণেই দেখবেন বেশিরভাগ দিনই দুর্বলতার কারণে বেশিরভাগ বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে অতএব নীতিনৈতিকতার চর্চা যত বেশি হবে এবং আল তাকুয়ার চর্চা যত বেশি হবে তত ইনশাল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে এরপরে এমডি ইসমাইল কুতুবি আপনি জানতে চেয়েছেন আলেম কাকে বলে আলেম বলতে আমরা কাদের বুঝবো আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে ভাই ইসমাইল আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজের অনুযায়ী নলেজ অনুযায়ী তিনি আমল করেন আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ অনেক সালাফ অনেক পূর্বশরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে যে কোনো বিষয়ে কোনং হাদিস থেকে সমাধান তিনি বলতে পারেন তিনি জানেন হাদিসে সমাধানগুলো এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায় আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নাই যে অমুকপন্থী পন্থে আলেম হইতে হবে তমুকপন্থী আলেম হইতে হবে অমুক চিন্তার আলেম হলে তিনি নবী আলিস না যিনি এই ক্রাইটের মধ্যে পড়বেন কর্ণহাদিস অনুযায়ী চলেন এবং কর্নহাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কর্ণহাদিসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান করহাদেশ থেকে বের করতে পারেন বা করোনা দেশে আলোকে সমাধান আনতে পারেন সেই ব্যক্তি আলিম তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপর থাকেন তারপরও তিনি আলেম থাকবেন হ্যাঁ যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকে আল্লাহ মাফ করুন তাহলে তো ভিন্ন কথা তাহলে সে না আলেম তো দূরের কথা শারমিন নাহাজ জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসাবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিদায়তে পরিগণিত হবে আমরা যে নামাজ যে করলাম এটার সাথে আমাদের চুমু খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেজবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ কোরআন কারিমে আল্লাহ তালার কালাম সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তেরাও করলে এটা করতে হবে এমনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা একরাম এবং অন্যান্য আজহাবে হানাহিম আজাব বা আমাদের ওলামায় বা বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামা একরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জায়নামা আপনার জাকাতের নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে এরপরে এমনি জাহিদ হাসান হোসাইন আপনি জানতে চেয়েছেন আমি এবং আমার তিন বন্ধু বিগত ২০ বছর যাবৎ কাতার ডিউটি ফ্রিতে মদ তামাক সিগারেট বিক্রির সেকশনে সেলসম্যানের চাকরি করি আমার একদিন আয়কৃত টাকা হালাল হবে কিনা না ভাই জাহিদ হোসেন আপনি নিশ্চয়ই এই শুধুমাত্র এই তিনটি আইটেমই বিক্রি করেননি আরও বিভিন্ন আইটেমের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন যদি এমন হয় যে এই তিনটার সাথে আরও বিভিন্ন আইটেম কেনামে চাকরি করতেন তাহলে সেক্ষেত্রে আপনার হালাল যে মালগুলো পণ্যগুলো আপনি বিক্রি করেছেন বা হালাল যে সার্ভিস আপনি দিয়েছেন সেই সার্ভিসের যে ফি নিয়েছেন সেটা অবশ্যই আপনার জন্য জায়জ রয়েছে আর যদি এর বাইরে হালাল যে আইটেম আছে বাইরে আপনি কোনো হারাম উপার্জন থাকে দু তিনটে আইটেম আপনি সেল করেছেন তাহলে যে পরিমাণ হারাম পণ্য বিক্রিতে আপনি এফোর্ট দিয়ে বিনিময় নিয়েছেন সেটা আপনার জন্য হারাম হবে সবগুলো ধরেই হারাম হয়ে যাবে না আর যদি আপনি শুধু এই তিনটা আইটেমই সেলস করেছেন অন্য কোনো আইটেম সেল করেননি আপনার সেলিং আইটেম শুধুমাত্র এটি এবং এই তিনটা নিয়ে আপনি পড়েছিলেন তাহলে তো আপনার পুরো ইনকামই হারাম হয়ে যাবে আল্লাহ তালা হেফাজত করুন